আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দুদিনের সফরে আগামীকাল আগরতলা আসবেন। মাস সপ্তাহে ট্রানজিট পাস প্রথা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারণে দেশের 3 কোটিরও বেশি দরিদ্র পরিবার লক্ষ্যপতি হয়েছে। আগামীকাল মহালয়া। সারা দেশে কেন্দ্রীয় সরকার 18 বছর বয়সের বিনামূল্যে কোভিডের টিকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমাদের যুবা শ্রোতাদের এই টিকা নেয়ার এবং অন্যদের টিকা নিতে উৎসাহিত করার অনুরোধ জানাচ্ছি। শ্রোতাদের প্রতি অনুরোধ, খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবেন না, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন। কোভিড সম্বন্ধে জানতে জাতীয় হেল্পলাইন নম্বর 01123978046 এবং 1075 এ ফোন করুন। ত্রিপুরা হেল্পলাইন নম্বরগুলি হল 01120381232579 এবং 8794534501। শ্রোতা বন্ধুরা, এখন আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগ আয়োজিত স্বাধীনতার অমৃত মহোৎসব প্রশ্নোত্তর প্রতিযোগিতার ফলাফল জানাচ্ছে। গতকালের প্রশ্ন ছিল, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন বা গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন। মাতঙ্গিনী হাজরা এই উত্তর দিয়ে সর্বপ্রথম উত্তরদাতার পুরস্কার জিতেছেন বিলোনিয়া থেকে জয়শ্রী সরকার। অভিনন্দন আপনাকে, অভিনন্দন সমস্ত শ্রোতা বন্ধুদের যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আশা করছি আগামী সোমবারও আপনারা স্বাধীনতার অমৃত মহোৎসব কুইজে এভাবেই অংশ নেবেন। এবারে আসছি বিস্তারিত খবরে। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দুদিনের সফরে আগামীকাল আগরতলায় আসছেন। সকালে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে পৌঁছলে উপরাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হবে। উপরাষ্ট্রপতিকে আগামীকাল সকালে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্য সরকারের স্মার্ট সিটি কর্মসূচি সহ অন্যান্য কর্মসূচি নিয়ে এক অনুষ্ঠানে সামিল হবেন তিনি। বিকেলে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপরাষ্ট্রপতির এই প্রদর্শনী ঘুরে দেখার কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি রাজ্য ত্যাগ করবেন। বাঁশ সপ্তাহে ট্রানজিট পাস প্রথা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। এতে রাজ্যের বাঁশ উৎপাদনকারীদের বহিরাজ্যে বাঁশ রপ্তানিতে অসুবিধা দূর হবে এবং তার উপকৃত হবেন। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সন্ধ্যায় জানান, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরো জানান, রাজ্যের আরো 22টি কলেজের মধ্যে 20টি কলেজ ন্যাকের স্বীকৃতি লাভ করেছে। তিনি জানান, গত 25 বছরে যেখানে 8টি ডিগ্রি কলেজ এই স্বীকৃতি পেয়েছিল, সেখানে গত 3 বছরে আরো 12টি কলেজ এই স্বীকৃতি পেল। তিনি বলেন, এটি রাজ্যবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে কলেজগুলি বি এবং সি ক্যাটাগরিভুক্ত হয়েছে। এই কলেজগুলিকে এ ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ সচিবালয়ে তথ্য সংস্কৃতি মন্ত্রী অফিস কক্ষে ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। আলোচনাক্রমে দুদেশের মধ্যে আগামী দিনে কৃষ্টি সংস্কৃতির বিনিময় এবং খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সাক্ষাৎকারের সময় বাংলাদেশ সহকারী হাই কমিশনের ফার্স্ট হেড অব চ্যান্সেলি এস এম আসাদুজ্জামানও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মন্ডলের পদাধিকারী ওয়ার্ডের বিভিন্ন বুথ সভাপতিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন। তিনি বলেন, আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করতে মা বোনেদের আরো বেশি করে যুক্ত করতে হবে। অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছতে হবে প্রত্যেক কার্যকর্তাকে। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী আজ সামাজিক মাধ্যমে খবর জানান। তিনি এক বার্তায় উল্লেখ করেন যে সমগ্র গুজরাট এবং গান্ধীনগর পুর নিগমের স্থানীয় সংস্থা নির্বাচনের ফলাফল প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর গুজরাটের জনগণের বিপুল আস্থা রয়েছে। তিনি গুজরাটের সমস্ত দলীয় কার্যকর্তাদের অভিনন্দন জানান। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আজ নেতাজিনগর অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সূচনা করেন সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ম্যানেজার সুমিত ভট্টাচার্য, চেয়ারম্যান জয়ন্ত সাহা সহ তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য সদস্যরা। সভার শুরুতে বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়। সভায় আগামী দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারণে দেশের 3 কোটিরও বেশি দরিদ্র পরিবার লাভপতি হয়েছে এবং কেন্দ্রীয় সরকার এই প্রকল্পগুলির সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি 1 লক্ষ কোটি টাকা পাঠিয়েছে। আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে লখনৌয়ের ইন্দিরা গান্ধী ফাউন্ডেশন আয়োজিত নিউ আরবান ইন্ডিয়া ট্রান্সফর্মিং আরবান ল্যান্ডস্কেপ বিষয়ে সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন আজ প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, 80% মহিলা প্রধানমন্ত্রী শহুরী আবাস যোজনার অধীনে মালিকানার অধিকার পেয়েছেন এবং উত্তরপ্রদেশ সরকার এই প্রকল্পের অধীনে মহিলাদের নিবন্ধন ফি ছাড় দিচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 2017 সালের আগে এবং পরের উত্তরপ্রদেশের মধ্যে পার্থক্য মানুষ ভালোভাবে বুঝতে শুরু করেছেন। এখন উত্তরপ্রদেশের নগর উন্নয়নের ক্ষমতা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রেরা বাস্তবায়নের মাধ্যমে মধ্যবিত্তদের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে যাতে তারা বাড়ির স্বপ্ন পূরণ করতে পারেন।
তিনি বলেন, পূর্ববর্তী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় 13 লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দিয়েছিল, যার মধ্যে মাত্র 8 লক্ষ ঘর তৈরি করা হয়েছে। তাঁর সরকার 1 কোটি 13 লক্ষেরও বেশি বাড়ির অনুমোদন দিয়েছে এবং সুবিধাভোগীদের 50 লক্ষেরও বেশি বাড়ি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী আজ উত্তরপ্রদেশের লখনৌতে 75টি শহরী প্রকল্প এবং অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আগামীকাল মহালয়া দেবী পক্ষের শুরু। মহালয়া উপলক্ষে অন্যান্য বছরের মতো এবছরও আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। শোনা যাবে ভোর 4টা থেকে মহালয়ায় পূর্ণলগ্নে পিতৃপুরুষদের প্রতি তর্পণ করা এক অন্যতম রীতি। ভারতে কোভিডের টিকাকরণ 91 কোটি 54 লক্ষ ছাড়িয়েছে। বর্তমানে দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার 97.93%। গত 24 ঘণ্টায় 29,639 জনের বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘণ্টায় 18,346 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 2,52,902। দেশে এ পর্যন্ত 57 কোটি 53 লক্ষেরও বেশি কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে। এবারে শুনবেন দিব্যাঙ্গদের ক্ষমতায়ন বিষয়ে কিছু কথা। সমাজের যে কোনো শ্রেণীকে মূল স্রোতে আনার জন্য প্রয়োজন পর্যাপ্ত সুযোগ এবং অধিকার প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অনুন্নত বঞ্চিত বা দুর্বলদের সমান সুযোগ অধিকার প্রদান করেছে। যে শ্রেণীকে আগে শারীরিকভাবে প্রতিবন্ধী বা প্রতিবন্ধী বলা হতো, এখন সুযোগ অধিকার ও সুযোগ পেয়ে তারা দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করেছেন। এই শ্রেণী সমাজের নেতিবাচক কোনোভাবে শৃঙ্খল ভেঙে জাতি গঠনে অবদান রাখছেন। এই কারণেই প্রধানমন্ত্রী নেতিবাচক শব্দের পরিবর্তে তাদের ক্ষমতা প্রতিফলিত করে একটি নতুন শব্দ দিয়েছেন, যা একজন ব্যক্তির শারীরিক বা মানসিক বঞ্চনার বর্ণনা দেয়। এই বিশেষ শ্রেণীকে এখন দিব্যাঙ্গ বলা হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শ্রী মোদী দিব্যাঙ্গদের ক্ষমতায়ন এবং তাদের সামাজিক অন্তর্ভুক্তির কথা বলেছেন। এছাড়াও তার মন কি বাত প্রোগ্রামের অনেক সংস্করণে তিনি দিব্যাঙ্গদের অর্জন এবং দক্ষতার কথা উল্লেখ করেছেন। রাইটস অফ পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 সরকার কর্তৃক গৃহীত এমন একটি পদক্ষেপ যা দিব্যাঙ্গদের সামাজিক অধিকারকে আরও শক্তিশালী করেছে। 1995 সালের এই আইনের সংশোধনগুলির প্রতিবন্ধিতা নির্মাণকারী ক্যাটাগরি 7 থেকে বাড়িয়ে 21 করা হয়। এই আইনটি প্রতিবন্ধীদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করেছে। সরকারি চাকরিতে এবং উচ্চশিক্ষার সংরক্ষণ 3 থেকে বাড়িয়ে 4% করা হয়েছে। 6 থেকে 18 বছর পর্যন্ত প্রতিবন্ধী শিশুরা বিনামূল্যে শিক্ষার অধিকার পাচ্ছে। অধিকারের পাশাপাশি এটাও প্রয়োজন ছিল যে সর্বত্র এমন একটি পরিবেশ তৈরি করা উচিত যাতে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি স্বনির্ভর হয়ে তার জীবনযাপন করতে পারেন। অ্যাক্সেসিবল ইন্ডিয়া ক্যাম্পেইন ছিল প্রধানমন্ত্রী মোদীর এমন একটি উদ্যোগ, যার মাধ্যমে সারা দেশে পাবলিক প্লেস, বিল্ডিং, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্টের পরিকাঠামোকে বিভিন্নভাবে দিব্যাঙ্গদের উপযোগী করে তোলা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি সাংকেতিক ভাষার অভিধান প্রকাশ করেছেন। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এটি সরকারের একটি বড় উদ্যোগ। এই উদ্যোগে সাংকেতিক ভাষাকে নতুন রূপ দেওয়া হয়েছে। শ্রবণ প্রতিবন্ধীদের সহজলভ্য পরিবেশ প্রদানের লক্ষ্যে ভারতীয় সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী বরাবরই দেশের প্রতিটি মানুষের প্রতিভাকে সামনে নিয়ে আসার উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের প্রচ্ছন্ন দক্ষতা বের করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। দেশের বড় শহর এবং প্রত্যন্ত অঞ্চলে অনেক দক্ষতা উন্নয়ন কেন্দ্র শুরু হয়েছে। আজ এই কেন্দ্রগুলির সাহায্যে বিপুল সংখ্যক দিব্যাঙ্গ দক্ষতার প্রশিক্ষণ পেয়ে তাদের ব্যবসা শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ দিব্যাঙ্গদের জন্য একটি বর হিসেবে প্রমাণিত হয়েছে। তথ্য প্রযুক্তি তাদের জীবনকে সহজ করেছে। সাম্প্রতিক বছরগুলিতে প্রধানমন্ত্রী মোদী প্রযুক্তিগত আবিষ্কার এবং উদ্ভাবনের উপর জোর দিয়েছেন। এটি দেশের অভ্যন্তরে নতুন প্রযুক্তিগত আবিষ্কারের পরিবেশ তৈরি করেছে। অনেক তরুণ বিজ্ঞানী এবং প্রকৌশলী বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ব্যবহারের জন্য সরঞ্জাম আবিষ্কার করছেন। শিক্ষা, কর্মসংস্থান এবং তাদের দৈনন্দিন জীবনে এই ডিভাইসগুলির সাহায্যে দিব্যাঙ্গরা আরও ক্ষমতায়িত হচ্ছেন। রাজ্যের গণতান্ত্রিক নারী আন্দোলনের প্রতিষ্ঠাতাদের অন্যতম নেত্রী, রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত বীরেন দত্তের সহধর্মিনী সরজু দত্ত আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তিনি মৃত্যুকালে 3 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। রাজ্যের নারী ও গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাথে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী সরজু দত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের পরিজনদের প্রতি গভীর শোক জ্ঞাপন করেছে। সরজু দত্তের বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই সদর বিভাগীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য বিক্রমজিৎ সেনগুপ্ত। সরজু দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এবং তার পরিবারবর্গ, আত্মীয় স্বজন ও গণমুক্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সিপিআই সদর বিভাগীয় পরিষদ। উত্তরপ্রদেশের লক্ষ্মীপুরের খেরিতে 3টি কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2021 প্রত্যাহারের দাবিতে গত 3 অক্টোবর কৃষক বিক্ষোভে দুষ্কৃতি হামলায় কৃষক মিত্রের প্রতিবাদে আজ এসোসিআই দলের কেন্দ্রীয় কমিটি সারা ভারত প্রতিবাদ দিবসের ডাক দেয়। এরই অঙ্গ হিসেবে দলের রাজ্য সাংগঠনিক কমিটির পক্ষ থেকে আজ সকালে শহরতলির দক্ষিণ বাজারঘাটে এক কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এসোসিআই এর রাজ্য সাংগঠনিক কমিটির সম্পাদক অরুণ ভৌমিক ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করা, নিহত ও আহত কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে সচিত ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বিষয়ে আজ কৈলাসহরে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কৈলাসহরে জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক উত্তম কুমার চাকমা। এখানে বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম এর প্রতিনিধিরা অংশ নেন।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত গৌতম কর ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই স্মরণ সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত ক্লাব সদস্যরা প্রয়াত গৌতম কর ভৌমিকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন। আবহাওয়া: সিপাহী জেলা এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে আগামী ২৪ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সকাল ৮:৩০ থেকে সন্ধ্যে ৫:৩০ পর্যন্ত আজ আগরতলায় বৃষ্টি হয়েছে ৩৮.১ মিলিমিটার। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৪ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দুদিনের সফরে আগামীকাল আগরতলায় আসছেন। মার্চ সপ্তাহে ট্রানজিট পাস প্রথা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কারণে দেশের ৩ কোটিরও বেশি দরিদ্র পরিবার লাখপতি হয়েছে। আগামীকাল মহালয়া। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।